আসসালামু আলাইকুম ভিউয়ার্স শর্ট বিডি হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন আজকে আমরা আলোচনা করব সাদা স্রাব লিউকেরিয়া সম্পর্কে চলুন শুরু করা যাক চলুন প্রথমে রোগ সম্পর্কে জেনে নেওয়া যাক বেশিরভাগ ক্ষেত্রে মনিলিয়া ও ট্রাকোমোনা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে মেয়েদের সার্ভিক্স বা মুখ ও জনি থেকে সাদা স্রাব নির্গত হয় কোন কোন ক্ষেত্রে প্রচুর সাদা স্রাবের জন্য পথে চুলকায় জ্বালা করে এবং ঘা হতে পারে রোগ লক্ষণ অনুযায়ী ওষুধ ব্যবহার করলে কমে যায় সাদা স্রাব বিভিন্ন কারণে হতে পারে এইবার আসুন ইহার কিছু কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে জেনে নেওয়া যাক এক নম্বরে আছে মিউরিয়াটিকাম প্রচুর পরিমাণে স্রাব হয় এবং এই রোগ পুরাতন আকার ধারণ করে শরীর খুব দুর্বল লাগে ও শরীর ক্রমাগত রোগা হয়ে যায় বিশেষ করে গলার কাছে শরীরে গরম ভাব বেশি এবং নুন বা নুনতা খাবারের প্রতি বেশি আগ্রহ জল পিপাসা খুব বেশি রোদ সহ্য হয় না দুই নম্বরে আছে পালসেটিলা ক্রিমের মতো ঘন থকতকে স্রাব হয় কখনো পাতলা হয় হেজে লাল হয়ে যায় এবং জ্বালা হয় মাসিক সাধারণত বা অনিয়মিত হয় এবং খুব অল্প অল্প হয় এবং যন্ত্রণা হয় শরীরের দিকে থেকে গরম ভাব বেশি জলপিপাসা কম থাকে এবং মনের দিক থেকে একটু নরম স্বভাবের হয়ে থাকে সামান্য দুঃখে কান্না পায় তিন নম্বরে আছে ক্রিয়জোট সাধারণত অল্প এবং ঘন সাদাস্রাব হয় খুব দুর্গন্ধ থাকে মনে হয় পচা সবুজ শস্যজাতীয় কিছু গন্ধ কাপড়ে হলুদ দাগ পরে এবং পায়ে ও যৌন অঙ্গে লেগে হেজে ঘায়ের মতো হয় জ্বালা করে চুলকায় মাসিক সাধারণত শুয়ে থাকলে হয় এবং হাঁটাচলা করলে বন্ধ হয়ে যায় মাসিকের পর যন্ত্রণা বেশি বৃদ্ধি পায় চার নম্বরে আছে কোকুলাস অনেক সময় মাসিক না হয়ে মাসিকের সময় প্রচুর সাদা স্রাব হতে থাকে স্রাব লাল মাছ বা মাংস ধোয়া জলের মতো হয় অনেক সময় অন্তঃসত্ত্বা অবস্থায় প্রচুর সাদা স্রাব হয় পাঁচ নম্বরে আছে বোরাক্স প্রচুর পরিমাণে এবং আঠালো ধরনের সাদা স্রাব হয় মনে হয় গরম জল বের হচ্ছে সাদা স্রাব মাসিকের অন্তবর্তী সময়ের মধ্যে প্রায় দুই সপ্তাহ থাকে ছয় নম্বরে আছে আয়োডাম মাসিকের সময় প্রচুর পরিমাণে সাদা স্রাব হয় শরীরে যে অংশে লাগে সেখানেই লাল হয়ে ক্ষতের সৃষ্টি করে এমন কি কাপড়ে লাগলে কাপড় দাগ হয়ে ফুটো হয়ে যায় প্রচণ্ড খিদে পায় এবং সব সময় খাওয়ার জন্য উদগ্রীব থাকে শরীরে গরম ভাব বেশি হয় এবং ঠান্ডাতে আরাম হয় সাত নম্বরে আছে অ্যামোনিয়াম মিউরিয়াটিকাম সাদা স্রাব অনেকটা ডিমের সাদা অংশের মতো হয় সাদা স্রাব শুরু হওয়ার আগে নাভির কাছে যন্ত্রণা হয় প্রতিবার প্রস্রাবের পরই সাদা স্রাব হয় অনেক সময় সাদা স্রাব হঠাৎ বন্ধ হয়ে গিয়ে অসের কষ্ট দেখা দেয় মাসিকের সময় বমি ও পায়খানা হয় সাধারণত খুব কোষ্ঠকাঠিন্য দেখা দেয় আত নম্বরে আছে সিতিয়া হলদেটে সবুজ ধরনের স্রাব হয় এবং দুর্গন্ধ থাকে জরাযুর প্রলাপস ব্রেস্তানচ্যুতি থেকে প্রচুর সাদা স্রাব হয় গালে ও মুখে হলুদ মেসে তার মতো দাগ দেখা যায় জরাজুর নিচের দিকে বলজাতীয় কিছু মনে হয় আটকে আছে মনের দিক থেকে প্রচণ্ড উদাসীন ও দুঃখভাব দেখা যায় এবং কোনো কিছুতে আগ্রহ বা ভাল লাগে না নয় নম্বরে আছে সিনকোনা প্রচুর পরিমাণে সাদা স্রাব হওয়ার জন্য শরীর প্রচণ্ড দুর্বল লাগে মাথা ঘোরায় চোখে ঝাপসা দেখায় হাতে ও পায়ে বল থাকে না বুক ধরফর করে দশ নম্বরে আছে অ্যামোনিয়াম কার্বো প্রচুর জলের মতো সাদা স্রাব হয় এবং হেজে লাল হয়ে জ্বালা করে মাসিক শুরু হওয়ার সময় খুব বমি ও পেট খারাপ হয় মাসিক সাধারণত প্রতিবার সময়ের আগেই হয় এবং প্রচুর পরিমাণে হয় ও অনেক দিন পর্যন্ত থাকে মাসিকের সময় পেটে খুব যন্ত্রণা হয় অনেক সময় মুখ জুতে গেলে নাক থেকে রক্ত বের হয় এগারো নম্বরে আছে অ্যালুমিনা প্রতিদিন প্রচুর পরিমাণে সাদা স্রাব হয় ন্যাপকিন ব্যবহার না কালে পা দিয়ে গড়িয়ে পড়ে দিনের বেলা খুব বেশি হয় স্নান করার পর একটু ভালো থাকে শরীর খুব দুর্বল লাগে বারো নম্বরে আছে গ্রাফাইটিস মাসিকের আগে এবং মাসিকের পরে প্রচুর পরিমাণে সাদাস্রাব হয় যে অংশে লাগে সেই অংশেই হেজে গিয়ে ঘায়ের মতো হয় মাসিক সাধারণত অল্প অল্প এবং সবসময় দেরিতে হয় শরীরের দিকে থেকে শীতভাব এবং মোটা হয়ে যাওয়ার লক্ষণ দেখা যায় এবং কোষ্ঠকাঠিন্যে ভোগে সকালের দিকে সাদা স্রাব বেশি পরিমাণে হয় তেরো নম্বরে আছে ক্যালকেরিয়া কার্ব সাদা স্রাব প্রচুর পরিমাণে হয় সাদা বা একটু হলুদ রঙের স্রাব হয় সেই সঙ্গে জ্বালা ও চুলকানি ভাব থাকে সাধারণত মাসিকের সময় ও মাসিকের আগে হয় শরীরের দিক থেকে মোটা ভাব এবং একটুতেই প্রচুর ঘাম হয় মাসিক প্রচুর পরিমাণে হয় মাসিকের সময় পা দুটি খুব মাছ থাকে কোষ্ঠকাঠিন্য থাকে অম্বলভাব এবং ডিম খাওয়ার প্রতি আগ্রহ বেশি হয় অনেক সময় ছোট বাচ্চাদের এবং অল্পবয়স্ক মেয়েদের যাদের মাসিক শুরু হয়নি তাদের সাদা স্রাব হয় চোদ্দ নম্বরে আছে কোনিয়াম ম্যাকিউলাটাম মাসিকের পরেই সাদা স্রাব হয় এবং প্রায় দশ দিনের মতো থাকে প্রচুর পরিমাণে সাদা ঘন স্রাব হয় কখনও একটু লালচে ভাব থাকে মাসিক সাধারণত খুব অল্প হয় এবং এক দুই দিন থাকে অনেক সময় মাসিকের আগে গায়ে ছোট লাল দানা বের হয় এবং মাসিক শুরু হলে আনতে আনতে মিলিয়ে যায় এইবার আসুন সাদা সাবের কিছু কার্যকরী বায়োকেমিক ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক ক্যালকেরিয়া ফস জীর্ণ শীর্ণ রুগ্ন মেয়েদের ডিমের লালার মতো প্রদর্শ্রাব ঋতুস্রাবের পূর্বে প্রদোরস্রাবের বৃদ্ধিতে ইহা সেবন সেবনবিধি শক্তি বারো এক্স হইতে উচ্চ শক্তি দুই থেকে চার বড়ি একমাত্রা বয়স অনুপাতে দিনে দুইবার হোমিও মতে দুইশো বা এক হাজার শক্তিও উপকারী ক্যালিফস শারীরিক ও মানসিক দুর্বল রমণীদের প্রদর্শ্রাবে ইহা বিধি শক্তি বারো এক্স হইতে উচ্চ শক্তি থেকে বড়ি দিনে দুইবার। কোষ্ঠবদ্ধ কোষ্ঠবায় সেতু বনের প্রলেপ রোগিনীদের সাদা বনের গা প্রদ্রাবে ইহা উপকারী বিধি। শক্তি সিক্স এক্স বা বারো এক্স দুই থেকে চার বড়ি বয়স অনুপাতে দিনে তিনবার আজকে এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন বা পরবর্তীতে কিসের ভিডিও দেখতে চান জানতে চাইলে কমেন্টে লিখে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে